সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ আছি রাজধানীর একটি অঞ্চলে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটি বোন বসে আছে আমরা শুনবো তার জীবনের গল্প এবং আপনাদের মাঝে তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব দর্শক ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন

আচ্ছা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাপ আছে মা আসছে ওরা দেশে থাকে আমি টাকা থাকি বাবা আছে আর মা আছে আর আপনি দেশে থাকে তার দেশে থাকে আমি ডাকা থাকি আমি টাকা থাকি টাকা গাজীপুর থাকে ডাকা গাজীপুরও থাকেন জি আচ্ছা আচ্ছা তো সুমি আপু আপনি আজকে আমাদের ক্যামেরার সামনে আসছেন কেন আপনার জীবনে গল্পটি আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করার জন্য নাকি অন্য কোনো কারণে আমি কিছু পার্সেন কথা বলার জন্য আপনাকে ডাকেছে ভাই আচ্ছা আচ্ছা তো আপনার পার্সোনাল কথাগুলো আমরা আজকে শুনব যদি আপনি বলেন আচ্ছা ভাই আমার দ্বিতীয় সমস্যা হলো যে আমি আজ থেকে আরও পাঁচ বছর আগে গার্মেন্টস করছিলাম বা মাকে রাইখে ঢাকা চলে আইসি রাগ কইরা পরে আর্থিক অবস্থা নাই তার কারণে ঢাকা চলে আইছি আসার পরে এক মহিলার সাথে মেস খাইছি খাওয়ার পরে আমার হঠাৎ ঠান্ডার থেকে মানে নাক দিয়া মুখ দিয়ে রক্ত গেছিল আমরা গল্পটা শুনবো আমরা জানতে চাই আপনার এখন বর্তমান বয়স কত বর্তমানে কত আঠারো আঠারো হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমি বিয়ে করছিলাম স্বামী আছে না স্বামী নেই জি না কিভাবে বিয়েটা হলো আপনার বিয়েটা হলো আমি গার্মেন্টস করছিলাম ওর সাথে সম্পর্ক হয়েছে এক মাসে এক মাসের সম্পর্ক এক মাসে বিয়ে হয়েছে এক মাসের সম্পর্ক হ্যাঁ আমি গার্মেন্টস করছিলাম ও আমাকে পছন্দ করছিল প্রথম দেখা কোথা কথা থেকে বা প্রথম দেখা হলো যে আপনার সম্পর্কে প্রথম অফারটি কে করে অফারটি আমার সেই গল্পটা কি একটু বলবেন অপারা ওই আমাকে দিছে আমাকে যে বিয়ে হচ্ছিল ও অফার দিছিল আপনাদের প্রেমের সূত্রটা কি কিভাবে প্রেম কিভাবে বিয়ে হলো একেবারে শুরু থেকে সে গল্পটা বল আমি প্রথম যখন গার্মেন্টস করতেছি ওর সাথে আমার সাথে কখনো দেখা হয়নি দ্বিতীয়বারে দেখা হইছে আমি যখন গার্মেন্টস করছিলাম হঠাৎ আমার হাত বেঁধে করা ছিল পরে আমার একদিন প্রশ্ন করছে যে আপনি কোথায় থাকেন বলছি যে আমি অমুক বাসায় থাকি যে কতদিন থাকেন যে এতদিন থাকি পরে বলছে যে দ্বিতীয় দিন আবার দেখছি জাফা কেমন আছেন আমি বলছি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি পরে ও বিয়ে করছে আমি জানতাম না ওর বাইরে চলে গেছে ডিফুস দিয়ে পরে আমাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি পরে আমি কই পছন্দ করি যে আমি গার্মেস করতেছি আর স্বামী ভাইবা দেখি পরে ক ভাবার কী আছে মানুষ মানুষের ভালো লাগতে পারে আপনি আমার জীবনে যদি আগে আসতেন আমি আপনাকে বিয়ে করতাম পরে আমি কই কি ভাই আমার রিজিকে ছিল না বা হয়তো আমি তখন জন্ম হইনি আপনি হয়েছেন যা হোক যদি দেখি বা চিন্তা পরে দেখার পরে ও আমি গার্মেসে মেসে এসছি যাওয়ার পর তো ও গাড়ি চালাইতে আমি ওকে পিছনে ফলো করিনি না করার পরে ও কি করলো আমার গার লগে গ্যাসাইয়া গাড়ি নিয়েছি দ্বিতীয়বারে একদিন ফোন নাম্বার নেওয়ার পরেও আমাকে ফোন দিয়ে বলে সুমি আমি তোমাকে এই মাত্র অ্যাক্সিডেন্ট করতাম তো আমি বলছি যে কেন যে বলো যে আমি মাত্র গাড়ি নিয়ে আসছি আমি তোমাকে দেখছি যে রাস্তা দিয়ে তুমি যাইতে এসছো পরে বলার পরে ভাই হঠাৎ ফেমে পড়ে গেলাম যাওয়ার পরে বিয়ে করলাম ফ্যামিলি জানে না ফ্যামিলিও অমান্য করছে এবং এলাকার লোকেরও জানায়নি ও আমাকে বলছে যে আমাকে মারধর করবে বা আমাকে মারিয়া ফলাইবে ও আত্মহত্যা হবে পরে দ্বিতীয়বার ভাবলাম কি একটা ছেলে জীবনটা নষ্ট হয়ে যাবে আমার কারণে তখন আমি বিয়ে করছি তাছ থেকে পাঁচ বছর আগে আমি এরকম ছিলাম না এর থেকে আরও উন্নতমান ছিলাম কিছু কিছু সমস্যার কারণে টেনশনের কারণে আমি এই পর্যায়ে বাধ্য হইছি আমি কোনোদিন ভাবি নি যে আমি এই জগতে আসবে ঠিক আছে তো মানুষ খারাপ ভাবতে পারে কেউ ভালো ভাবতে পারে মানুষের জীবনে বাঁচতে গেলে জ্বর তুফান আসে কোনো একটা দুর্ঘটনা করে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে তো মানুষ কেউ তো ইচ্ছা করে আসে না ভাই কেউ আসে স্বাদে কেউ আসে বিনা সাধে আসে সমস্যার কারণে আসতে হয় বাধ্য এখন ভাই বিয়ে করার পরে হয়তো ছয় মাসও সংসার করতে পারিনি

চার বছর চলতেছে এর চার বছর আমি ভাই এখনো বর্তমানে কেউ আর জীবনসঙ্গী করি না কেন একটা আঘাত খাইছি সংসার জীবনে শুরু করছি তার কারণে এখন কেউ কে বিশ্বাস করি আর দ্বিতীয় সংসার করি এখনো করিনি এ অবস্থায় আছে আল্লাহ রাখছে তবে মাঝে মাঝে অনেকটা অসুস্থ হয়ে যায় গড়বাড়া দিতে পারতেছি না খাইতে পারতেছি না আমার দেখার মতো কেন গেছে মাসে বিশ দিন অসুস্থ ছিলাম ভাই বিছ নাই কোনো বান্ধব নাই একটু আমার তত্ত্ব তালাস নেওয়ার মতো বাপ মাতা এসে থাকে আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বোলা বোলা জি বোলা কোথায় বোলা গজারিয়া বোজা গজারিয়া জি তো গ্রামে যাওয়া হয় গ্রামে গেছি আর দুই বছর আগে দুই বছর আগে গিয়েছেন এমনি সব সময় রেগুলার যাওয়া হয় না গ্রামে আপনার বাবা মা থাকে হ্যাঁ তাদের সঙ্গে কথাবার্তা হয় হ্যাঁ ফোনে হয় ফোনে হয় হ্যাঁ এমনি সরাসরি জায়গা কখনো দেখতে পারেন না না কেন যাইনি এবার যাইতে চাইছিলাম কিন্তু অসুস্থ ছিলাম অনেকটা তার কারণে পারি টাকা পয়সার সমস্যা এদিকে ঘর ভাড়া গেছে দোকান বিল বাজে গেছে ঘরে এখন আমি আপনার কেন সন্তান কি আপনি না তেমন আমার সংসার হয়নি তো আমি বাচ্চাটা কিভাবে আজকে যদি আমার একটা বাচ্চা আমি কোন পর্যায়ে দাঁড়াইতাম

সংসার করতেছে দেখেছে কিভাবে ওর ফ্যামিলি আছে বস্তিতে এবং অনেকে ওর সাথে কথা বলে ওটা জানছে তখনই ও যখন আমাকে বিয়ে করছে ও বউ দেশই লেগেছে সেই বউ আছে বউ আমি দেখছি

এরকম কোন বর্ষা আমার ভিতরে নাই এখন আমার কথা হচ্ছে আপনি যদি আপনি এখন সিঙ্গেল জি সিঙ্গেল জি এখন আপনি সিঙ্গেল আছেন জি যদি আপনার জীবনে অন্য কোন পুরুষ আসে তাহলে তো তাকেও আপনি গ্রহণ করতে পারবেন না বা অ্যাকসেপ্ট করতে পারবেন না না অবশ্যই কেন পারবো না ও আমি ওকে ডিফিউজ দিয়ে অবশ্যই করব এখন সেভাবে তো আসতে হবে এখন যদি আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব বিয়ে তো অনেক প্রকারের আছে ক্ষুদ্রকর জন্য আছে বা চিরজীবনের জন্য আছে এরকম যদি কোনো মানুষ চিরজীবনের জন্য সব কিছু দায়িত্ব নিয়ে বুঝা শূন্য আসে তখন আমি সামনে ভবিষ্যৎ জীবন দায়িত্ব না আমার ফ্যামিলি দেখবে বা আমি ওটা দেখবো আমার বিস্তারিত জানবে যে আমি অসৎ নারী কিনা বা সৎ নারী কিনা সবকিছু যাচাই বাছাই করে তো একটা জিনিস হয় ভাই এছাড়া তো হয় না আপনি বলতেছেন আপনি অসৎ না সৎ আপনার তো বিয়ে হয়েছে ওইসে ঠিক আছে এখন অনেকে দেখা গেছে ক্যামেরার সামনে আসে স্বামী রাইখা বলে কি নাই আমি তো সেটা বলতে চাই না ও আমার বিস্তারিত অবশ্যই জানবে যে আমি একজনের টাকা খাবো টাকাটা কেন খাবো বা কিভাবে খাইতেছি আমি সসহায় পড়ছি সমস্যা পড়ছি আমি আপনাকে ডাকছি ঠিক আছে অনেকে দেখা গেছে যে ক্যামেরার সামনে অনেক মেয়েরা আসে স্বামীরা এখে বলে যে স্বামী নেই তা আমি তো আমার যেটা বাস্তব সেটাই উল্লেখ করতেছি সেটাই বলতেছি আমি আচ্ছা আপনি কি আসলে কি আপনার বিয়ে শাদি ইচ্ছা আছে ওই তো বললাম ইচ্ছা ওইভাবে ইচ্ছা আছে তো ছেলেটি কেমন মানে যে

আদুদি ভাগদুদি থাকে দেখে যে সব Yeti ফলো ও যুততবর সেটা হলো আমার ভাগদুদি জিKern সাহেব এখন কি অবিবাহিত না আমি সেটা বলতে পারবো না ভাই আপনার তো এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি এখন আপনি একদম পুরা ইনটেক আছেন তা তাহলে ধরে গেলে ছয় মাস সংসার সেটা তো কেউকে বুঝাইতে পারি না যে এই জীবনটা কেন এরকম ভাবে ব্যথা খাওয়া দাওয়া চলাফেরা এতটা কষ্টের ভিতরে তোর যন্ত্রণার ভিতরে আছি কিন্তু দেখানোর মতো বোঝানোর মতো লোকে পাইলাম না জীবনে পাই ক্ষুদ্রকুর জন্য আসে বিয়ে করব না প্রেম করব এটাই ভাই সৎ মানুষ এই যুগে পাওয়া যাবে না বর্তমানে ভাই আচ্ছা সৎ পাওয়াটা বড় কঠিন বুঝতে হবে না বিয়ে শাদী ব্যাপারটা এটা সাইনবোর্ডের দেখা দেওয়াটা মানে মানুষ খারাপ বলবে অথচ সমস্যা পড়ছি আসছি আজকে যদি আর্থিক অবস্থা থাকতো আজকে যদি স্বামী থাকতো আজকে যদি সেরমভাবেই থাকতো এ দুনিয়াতে আসতাম না সেটা তো বুঝতে হবে সবাই তো সবাই দুঃখটা বুঝছে না গেছে মাসে বিষটা দিনে আমি অসুস্থ ছিলাম আমি তো এরকম কোনো বান্ধব ফাইন আমার মাথায় পানি দেওয়ার মতো আমারও দশটা টাকা দেওয়ার মতো আমার একটু ফিকেইয়া তাকাইয়া দেওয়ার মতো আর যদি স্বামী থাকতো সন্তান থাকতো কামাই করি না খাইতো কাছে তো থাকতো দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা দ্বিতীয় পর্বতে সুমিয়াপুর জীবনের বাকি গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন